টাকা মারে খায় নাই ডিপি নূর হক নূর ছাড়া বাংলাদেশে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করতে পারবে না যে যাই কিছু বলুক না কেন যে যে কথাই বলুক না কেন ভাই সাত আট তলে আসতে হবে বলে রাখলাম বলে রাখলাম সাত তলে আসতে হবে এই ছাতা হচ্ছে ডিপি নূরুল হক নূরের ছাতা আমাদের অঙ্গীকার প্রবাসী অধিকার পরিষদের 52টি দেশের পক্ষ থেকে আমরা প্রবাসী অধিকার পরিষদ 52টি দেশ ঐক্যবদ্ধ আমি ইউকের নাগরিক আমি একজন ব্রিটিশ সিটিজেন আমি ইংল্যান্ড থেকে আসছি আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে আমরা প্রবাসী অধিকার পরিষদ প্রত্যেক একতাবদ্ধভাবে আছি এখানে যে যেভাবে যে পাঁচাল করুক না কেন প্রত্যেকটা পাঁচাল তাদের হয়ে যাবে এই এই পাঁচাল করে কাজ হবে না প্রবাসীর রেভিডেন্স যখন বন্ধ হয়ে যাবে পাটফারদের সকল পাটফারি বন্ধ হয়ে যাবে যখন আমরা একতাবদ্ধ হয়েছি ডিপি নূরুল হক নূরের হাতকে শক্তিশালী করে দিতেছি কেউ সেই হাতকে নরম করতে পারবে না কেউ সেই হাতকে নরম করতে পারবে না আমরা ডিপি নূরুল হক নূরকে তার হাতকে শক্তিশালী করে দিতেছি আমি আমি দায়িত্ব নিয়ে বলতেছি ডিপি নূরুল হক নূর প্রবাসীদের টাকা মারে খায় নাই প্রবাসীদেরকে বলে নাই যে ভাই টাকা দেন প্রবাসীদেরকে বলে নাই ভাই আমাদেরকে সাহায্য আমাকে পার্সোনালি সাহায্য করেন যখনই বিভিন্ন লোক নূর টাকা চাইছে প্রবাসীর কাছ থেকে তখনই বলছে ভাই অফিস ভাড়া আমাদের লাগবে আমাদের প্রোগ্রামে কিছু টাকা পয়সা লাগবে পানি খাইতে হবে আমাদের আমাদের যারা আছে কেউই অর্থবিত্ত না আপনারা যদি সহযোগিতা না করেন আমরা এই প্রোগ্রামগুলো করতে পারবো না এই প্রোগ্রামের কথা বলে আনছে আমরা টাকা দিছি এবং আমরা তার তার সুষ্ঠু তদন্ত করে পাইছি যে না কোনো টাকা এদিক সেদিক হয় নাই এই এই দলের মধ্যে টাকাগুলো খরচ হয়েছে এই দল এত বড় দল হয়েছে আগে বিপি নূর কথা বলতো একা এখন বিপি নূর একা কথা বলে না লক্ষ কোটি মানুষ বিপি নূর হকে নূরের হাতকে শক্তিশালী করার জন্য কথা বলতেছে সবাই তো আমি আপনাদের মিডিয়াকে সকলকে অনুরোধ করতেছি আপনাদের চুপ অন্যদিকে নেবেন না আপনাদের চুপটা রাখবেন মূল দলের মূল ছাতায় রাখবেন যেখানে সব কিছু যেখানে মেইন চাবি আর বিপি নূরুল হক নূর হচ্ছে মেইন চাবি অন্যদিকে গিয়ে লাভ হবে না মূল ছাতার তলে আমাদের সকল সহযোদ্ধা ভাই আস্তে আস্তে এক বাই ওয়ান বাই ওয়ান আসবে আজকে দেখছেন আপনাদের বাস্তব প্রমাণ এই মামুন হক মামুন ভাই আমাদের বিরুদ্ধে ছিল উনিও শেষ পর্যন্ত এসে আমাদের সাথে কি করতেছেন ইলেকশন করতেছেন কাউন্সিলে আসতেছেন আমরা প্রবাস থেকে আসছি আমরা পরিদর্শন করব কতটুকু সুষ্ঠু হচ্ছে কতটুকু কোনো গণতান্ত্রিক হইতেছে তো ইনশাআল্লাহ তারা গণতান্ত্রিকভাবে এখানে আজকের কাউন্সিল হবে কাউন্সিলে যারাই পদপ্রার্থী হবেন জয়ী হবেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো এবং এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখতেছেন সবাই একই ছাতার তলে কাজ করবে সেখানে কোনো দ্বিমত থাকবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে